আর এই যে দেখো নতুন কি কি নতুন টব এসেছে মাটির, আরো অনেকগুলো এনেছে, কতগুলো বাবা ছাদে তুলে রেখে দিয়েছে আর কতগুলো এখানে আছে। এগুলো গাছ লাগানো হবে। আর এ এখন দেখতে ব্যস্ত যে কি হচ্ছে, জিনিসগুলো কি হতে পারে সেটাই ভেবে চলেছে। কিছু বলতে চাস? সবাইকে হাই করে দেবে। হাই 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 বল, হাই। এই তো হাই করছে সবাইকে। তুই ওখান থেকে সরে আয়, ওখান থেকে সরে আয়। আরেকজন এসে গেছে। এই যে এই যে কি হলো, কি হলো? তুই কিছু বলবি, তুই কিছু বলবি, তুই কিছু বলবি? দেখো কত মাটি বাবা নিচ থেকে এনেছে। দেখো সব এখন এই জায়গায় রাখা আছে, তো সব গাছ লাগানো হবে। আর ওই যে দেখবে টবগুলো, এই দেখো এখানে আচার রোদে দেওয়া হয়েছে, আমের আচার। আর এই দেখো এই টবগুলোতে সব মাটি বাবা দিয়ে দিয়েছে গাছ লাগাবে বলে। হ্যালো গ্যাম্পা ফ্যামিলি, ওয়েলকাম টু নিমকি সুস্মিতা। কেমন আছে সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছো, আমি একদম ঘ্যাম্পা আছি। তো নতুন একটি দিন নিয়ে, নতুন একটি ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের মাঝে। তো চলো বক বক না করে আজকের ব্লগটা স্টার্ট করা যাক। তো যেহেতু মা ফুলটা তুলছে সেই জন্য আমি ক্যামেরাটা করে দিচ্ছি। এই দেখো কে এখানে একজন ম্যাও ম্যাও করে যাচ্ছে। গাছটা তোমরা কে কে চিনতে পারছো বলো তো? চলো আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে কালমেঘের গাছ। হ্যাঁ, কালমেঘ গাছ বাবা এইভাবে নিয়ে এসে ছাদে মানে রোদে শুকোতে দিয়েছে। তো এইটা শুকিয়ে গেলে এর থেকেই তো চিরতা হয়, আর বাবা প্রতিদিন চিরতার জল খায় সকালে। তো সেই জন্য গাছ সমেত নিয়ে এসে কোথা থেকে জানি না এনেছে, এনে রোদে দিয়েছে শুকনো করার জন্য। চিরতা হবে, তারপর সেটা ভিজিয়ে সকালে খালি পেটে জল খাবে। লজ্জা পেয়ে গেছে ভাই, আজকে রুটি বলছে। হ্যাঁ, লাইটটা অসুবিধা হচ্ছে, দেখা যাচ্ছে ভালো প্লাস দিয়ে। এই দেখো দেখি মুখটা, দেখি মুখটাই দেখা যাচ্ছে না, কে রুটি বলছে দেখো। তো তোমরা সবাই জানো ভাই ক্যামেরার সামনে আসলে লজ্জা পেয়ে যাই। আহ কি সুন্দর হচ্ছে, বাহ। এদিকে চা হচ্ছে, এইদিকে রুটি শাকা চলছে, আরেকজনকেও দেখিয়ে দিলাম রুটি করছে, রুটি হচ্ছে বিকেলের চা রুটি। চা রুটি ভাই বেলে দিল বলো? হ্যাঁ, চারটা রুটি সুন্দর বেলে, কি সুন্দর করে বেলে দিল। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য গলের আওয়াজটা বুঝতেই পারছো আস্তে আস্তে আমার হচ্ছে, হাঁসের মতো ফ্যাস ফ্যাস করছি গলের আওয়াজ। ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম বলে সেই কারণে। তো সোয়েটার পরে নিয়েছি জানো তো, আমাদের এদিকে ভালোই মোটামুটি ঠান্ডা পড়ে গেছে। তো যাই হোক, আর আজকে একটা বিশাল কেলেঙ্কারি হয়ে গেছে, হয়ে গেছে মানে হয়ে যেতে যেতে বেঁচে গেছি। কি হয়েছে জানো, ব্যাপারটা হচ্ছে আমার দিদা শাশুড়ির তোমার 11 দিনের শ্রাদ্ধ হওয়ার কথা, 10 দিনের ঘাট। তো তোমরা হয়তো জানো ঘাটটা কি, যেটাতে তোমার হচ্ছে মানে যাদের বাবা বা মা মরবে তাদেরকে চুল দাড়ি কাটতে হবে, ন্যাড়া হতে হবে, নখ কাটতে হবে, যেটা হয় আর কি, অসুস্থটা কাটে যেটা। তারপর তেতো ভাত খেতে হবে, ভাতের সাথে তেতো কোনো তরকারি থাকবে। তো যেটা হয় সেটা আজকে ছিল, হ্যাঁ, আর আমরা ভুল করে ভেবেছি সেটা কালকে হয়ে গেছে, আজকে শ্রাদ্ধ বাড়ি। এইবার মা তো আগের দিন সব সবজি কেটে রেখে দিয়েছে, সকালবেলা রান্না করবে। আর ভোর ভোর সকাল সকাল উঠে গেছে, রান্না বসিয়েও দিয়েছে, মানে সব রান্না হয়ে গেছিলো, শুধু মাছ ভাতাটা বাকি ছিল। হ্যাঁ, আর আমি আর মা কি শাড়ি পরে যাবো সেটাও মা ঠিক করে দিয়েছে। আর যেহেতু একটা অনুষ্ঠান বাড়ি, তো আমার মামা শ্বশুরের বাড়ি, সেই জন্য আমি ভাবলাম না ওখানে এমনি সময় গেলে চুড়িদার পরে যাই, কিন্তু একটা যেহেতু অনুষ্ঠান বাড়ি হচ্ছে, মামা শ্বশুরের বাড়ি বলে কথা, তো সেখানে শাড়ি পরে যাওয়াটাই ভালো লাগবে। সেই জন্য আমিও ঠিক করলাম আমি কি শাড়ি পরবো, সেই সব ঠিক হয়ে গেছে, এবার সব ঠিকঠাক। তারপরে আমার হঠাৎ করে না ডাউট হলো, হ্যাঁ, আমি যেদিন মারা গেছিলাম সেদিন থেকে আমি কাউন্ট করতে শুরু করেছি কদিন হলো, দেখছি 10 দিন হচ্ছে।
তো আমি তখন ভাবছি যে 10 দিনের দিনে কি শ্রাদ্ধ হয়, 10 দিনের দিনে তো ঘাট হওয়ার কথা। তারপর আমার সন্দেহ হলো, আমি শাশুড়িমাকে ফোন করলাম, উনি বললেন না আজকে ঘাট কালকে শ্রাদ্ধ। মানে কি কেলেঙ্কারিটাই না হয়ে যেত, তোমরা ভাবতে পারছো? ওরা নিমন্ত্রণ করেছে শ্রাদ্ধ আলিশ পিণ্ডি, মানে শ্রাদ্ধের পরের দিন যে নিয়ম মানে ভঙ্গটা হয়, মাছ মাংস খেতে হয়, তো সেদিন আর শ্রাদ্ধের দিন দুদিন আমাদের নিমন্ত্রণ, আর আমরা ঘাটের দিন থেকে পৌঁছে যাচ্ছিলাম। মানে কি যে কেলেঙ্কারি হয়ে যেত, মানে সবার সামনে পেস্টি একদম পাঙ্কচার হয়ে যেত, মান সম্মানের ব্যাপারে পড়ে যেতাম। বাবারে বলো, তোমরা নিমন্ত্রণ যেদিন করেনি সেদিন যদি কেউ পৌঁছে যায় কেমন হয় ব্যাপারটা? যাই হোক, আমি ফোন করলাম শাশুড়িমাকে, উনি বললেন না রে আজকে না কালকে। ই বাবা কি অবস্থা ভাবতে পারছো? তো যাই হোক, দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, এখনও যে মনে হচ্ছে না ঘুম কাটছে না, আবার ওই ডান্সটা আমাকে করতে হবে, তাহলে আমার ঘুম কেটে যাবে। হ্যাঁ, ওই ডান্সটা করলেই ঘুম কেটে যায়। যাই হোক, চা রুটি তো খাওয়া হয়ে গেছে, এবার একটু টিভি দেখবো ভাবছি। তো মায়ের সাথে থাকলে একসাথে দুজনে সিরিয়াল দেখা হয়, মা মেয়েদের গল্প করতে করতে, তো সেই সব এখন করি, কি আর করব। তো সেই জন্যই ভাবছি আজকে তাহলে ব্লগটা এন্ড করে দিই, একদমই ছোট একটা ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে দেখো পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে আবার আসছি। আমার হাতটা প্রচণ্ড ব্যথা করছে, ওই জন্য আমি এরকম কুঁজো হয়ে দাঁড়িয়ে আছি দেখো। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা।